গত 5 দিন ধরে নাগরাকাটার সবজি বাজার ও মাছ বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মালবাহী ট্রেন। এর ফলে বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। পড়ুয়া থেকে বাসিন্দাদের ট্রেনের তলা দিয়ে অথবা ওপর দিয়ে পারাপার করতে হচ্ছে। এভাবে চলতে গিয়ে গত 5 দিনে 50 জনের মাথা ফেটেছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা, শুনলাম 5 দিন ধরে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, তো কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের? এটা নিত্য নতুন ঘটনা নয়, এটা বছরে প্রায় 5 থেকে 7 মাস 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী 6 দিন ট্রেন দাঁড়িয়ে থাকে। প্রথমে নাগরাকাটার যে ইতিহাস আমি এটা একটু বলে রাখতে চাই কি নাগরাকাটার মূল দপ্তর, যেমন নাগরাকাটা হাই স্কুল, একলম্ব রেসিডেন্সিয়াল স্কুল, আপনার জবাদার নবাদার বিদ্যালয়, বিডিও অফিস, শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েত, শুল্কাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হসপিটাল, বিডিও অফিস, বিএলআরও অফিস, আইসিডিএফএস অফিস, সব প্রত্যেক অফিসে যাতায়াত করার জন্য এটা একমাত্র পথ, একমাত্র শর্টকাট পথ। এই পথ দিয়ে যাতায়াত করে প্রায় দিনে 1000-5000 লোক যাতায়াত করে। সেই মুহূর্তে এই জায়গায় এইভাবে 4 দিন 5 দিন ধরে ট্রেন দাঁড়িয়ে থাকে। মাছ বাজার, মাংস বাজার সব এই পাশে আছে। এটা ভুক্তভোগী, আমরা দীর্ঘদিন দাবি করেছি কি এখানটায় ফুটব্রিজ বা আন্ডারপাস করা হোক। যবে থেকে মিটার গেজ থেকে পরিবর্তিত হয়ে বটগেজ লাইন আসছে, তখন থেকে আমাদের দাবি, স্থানীয় দাবি, রেল কর্তৃপক্ষকে, ডিআরএমকে, নাগরাকাটা স্টেশন ম্যানেজারকে আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত কোনো হয়নি। কিন্তু এই দাবি নিয়ে এলাকাবাসী ক্ষোভে ফুসছে। যে কোনো দিন বড়ো ধরনের আন্দোলনে আমরা নামতে পারি এই অঙ্গীকার আমরা করছি, আর এই চেতাবনী মানে এই ওয়ার্নিং আমরা রেল দপ্তরকে দিতে চাই, অবিলম্বে ফুটব্রিজ বা আন্ডারপাস এখানটা করা হোক, যাতে স্থানীয়ভাবে পারমানেন্টলি এর। এই যে দেখলাম এখানে ট্রেন, শুনলাম 4 দিন ধরে দাঁড়িয়ে আছে, কি সমস্যা? এই মদনা মালগাড়ি দাঁড় করিয়ে রেখেছে আজকে 3-4 দিন ধরে, 5 দিন হয়ে গেল, কিন্তু যাতায়াতের খুব অসুবিধা। কিভাবে যাতায়াত করছে? নিজ দিয়ে গাড়ি নিজ দিয়ে যাতায়াত করতেছে, ভয় লাগছে না? হ্যাঁ, আজ নেই, মানে 40 সাল সে দেখ রা হ্যাঁ, মেরা উম্র 56 কা, 40 সাল সে সুন রা কি আন্ডার পাস হোক, ওভারব্রিজ হোক, ইহা তক কি হম লোক ডিআরএম কে পাস ভি গয়ে, কয়েক দফে গে, ইহা সে লিখিত লেকর কে 100-200 আদমি কো লেকর কে হম লোক লিখিত লেকর কে ডিআরএম কে পাস গে, কহিন কোই কোই ইসকা হম লোক কো উত্তর নেই মিলা, হ্যাঁ কর দেঙ্গে। দূসরা বাত, শ্রীমান শুক্রা বাবু হমারে জো হ্যাঁ, হমারে এমএলএ সাহেব, উনকে পাস ভি হম লোক ইয়ে অনুরোধ রাখা কি স্যার, হমারে মাননীয় জান বড়লা জি এমপি সাহেব, উনকে পাস ভি হম লোক অনুরোধ রাখা কি স্যার, কম সে কম কুছ তো ইসকা সাজেশন নিকালা যায়। এদিন নাগরাকাটা স্টেশন মাস্টারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। সকলের দাবি, দ্রুত ট্রেনটিকে সরিয়ে নিতে হবে, সবজি বাজার ও মাছ বাজারের মাঝখানে আন্ডারপাস তৈরি করতে হবে, যদিও স্টেশন মাস্টার খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। রাখা হয়েছে কোনো তো আমার হিসাবে কোনো সংকেত রাখা হয়নি, অবশ্য কোনো কারণে সে রাখা হয়েছে, কিন্তু এখানে মাঝখানে যে জায়গাটা যে নাই আমাদের আসা যাওয়া, দেখবেন তো যে 5 দিন ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, প্রায় 50 জনের বেশি ওই ট্রেনের নিচ থেকে চলাচল করতে গিয়ে মাথা ফেটে গেছে, আপনারা কি বলবেন বিষয়ে? আমরা উপর মহলে জানালাম ব্যাপারটা, যে এরকম ঘটনা, যে এখানে রাস্তা দিয়ে এবারে স্কুল আরও বাজার ঘাট আছে, এদিকে মাছ বাজার, মাংস বাজার, তো খুব মন বলেছে যে আজকের মধ্যে এটা শুরু হয়ে। আপনার নামটা কি? কেশর বর্ম। পুরো নাম? সুভাষিস রায় বর্ম। এদের একটা ওই আন্ডার পাশে দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু আমরা বলতে পারবো না ঠিক, এটা তো যারা ডিমান্ড করবে তারা আমাকে বলবে।